18 big impact. গ্রেপ্তার হল NRL-ৰ মুখ্য প্রবন্ধক উজ্জ্বল নয়ন সন্দিকৈ। গ্রেপ্তার হল NRL-ৰ মুখ্য প্রবন্ধক বেদাঙ্গ কাশ্য। আরক্ষীর জালত পড়িল হাতিমারি গাতত পুতি সমস্ত ঘটনা গাপ দি কলঙ্ক রসা NRL-ৰ দুই বিষয়া। ঘটিচুর জালত পড়ে হাতিচুর পলায় সারে বন বিভাগ আর আরক্ষীয় চুরটু বাদে হাতির ঘাতককো দেখিও নেদেখার ভাও জুড়েছে। নুমলীগড় নগরাঞ্চলত আইন উলঙ্ঘা করে NRL-এ মারিছিল বনরিয়া হাতি। দেখ দেখ কয়ে গাত খান্দি হাতি পুতি গাপ দিছিল সমস্ত ঘটনা। কিন্তু এসপ্তাহে ঘটনায় জড়িত NRL-ৰ কোনো লোকক গ্রেপ্তারের সাহস দেখুৱা নাছিল বন বিভাগ আর আরক্ষীয়ে। নিউজ এইটিনে বারম্বার প্রয়োগ করা হেঁচার পিছতে অবশেষত গ্রেপ্তার হল NRL-ৰ দুই বিষয়া। এক্সিডেন্ট হব পারে, ইলেকট্রিকেশন হয়েছে বলে কৈছে, কিন্তু পুতি কিয় থলে হতে পুতি থাকাটো কিন্তু এই 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 বস্তুটো কিন্তু দিস ইজ এই অকারেন্সটা হওয়াটা একটা না কথা নয়, এক্সিডেন্ট হব পারে, কিন্তু পুতি থাকার লগে গোটেই বস্তুটো গেমটো চেঞ্জ হয়ে গেল। গোটেই যে পার্সপেক্টিভ আছে গোটেই পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেল। এটা তো মতো আজি কব পারো কি এই ডেলিবারেট ইলেকট্রিকেশন হয়েছে কোবাত বা ডেলিবারেট হান্টিংয়ের কিনা এটেম্প হয়েছে, তারপর এটা পুতি থাকছে। আর পুতি থাকছে এই তো পিছত সিহঁতে ফরেস্টক খবর দিছে, আর ফরেস্টে এই খবর নাপালেহেন সিহঁতের নিজের মানুষ এটা যদি গিয়ে পেলে ফরেস্টক নকলেহেন। NRL-ৰ আবাসিক এলেকাত বন বিভাগক অবগত নকৰাকৈ মৃত বন্যহস্তি পোতাৰ অভিযোগত বুধবাৰে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে দুই মুখ্য প্ৰবন্ধক উজ্জ্বল নয়ন সন্দিকৈ আৰু বেদাঙ্গ কাশ্যপ। এখেতসকলে ফরেস্টক ইনফরমেশন নিদিয়ার কারণে গাত খান্দি পুতি দিছিলে। ইতিমধ্যে আমি শেহতীয়াকৈ পাঁচটামান বজাত তেখেতসকলৰ পৰা আমাৰ ইনফরমেশন আহিলে, গতিকে তারপরে সুদপোচর অন্তর তেখেতসকলে আজি দুজন বিষয়ে এরেস্টেড হয়েছে। তেখেত এজন হল আপনার উজ্জ্বল নয়ন হেন্দিক আর এজন হল বেদান্তর কাশ্যপ, ইতিমধ্যে এরেস্ট হয়েছে। এটা আমার তদন্ত করে থাকবে, তার তদন্ত আওতার যদি আরো বেলেগ কিনা যদি আহি পড়ে তাহলে পরবর্তী সময় এখানে কোয়া হব। উল্লেখযোগ্য যে 18 জুলাইত নুমলীগড়ৰ নগরাঞ্চলত সংঘটিত হয়েছিল হাতির বিদ্যুৎ স্পৃষ্টর ঘটনা। হাতির করিডরত নির্মিত NRL-ৰ চৌহদে হাতির স্বাভাবিক বিচরণত পূর্বরপ্রায় অসুবিধা দিয়ে আহিছে। ইয়ার পিছতো বন্যপ্রাণী সুরক্ষা আইন উলঙ্ঘা করে NRL-এ অবৈধভাবে বিদ্যুৎ পরিবাহী তার স্থাপন করে হাতির সুরক্ষালৈ ভাবুকি কঢ়িয়াই আহিছে। এই ভাবুকিরে মর্মান্তিক পরিণতি হিসাবে 18 জুলাইত মৃত্যু হয়েছিল বন্যহস্তিটো। কিন্তু কোনো ধরনের মানবতার পরিচয় নিদি NRL-এ সমস্ত ঘটনা গাপ দিবলৈ বন বিভাগক খবর নিদিয়াকৈ পুতি থৈছিল হাতিটো। এই ঘটনার তদন্তর নামতো বন বিভাগে আফুয়া ভরার চেষ্টা করেছিল, যার বাবে গোলাঘাট বন বিভাগের উপর ক্ষুণ্ণ হয়ে পড়েছিল স্থানীয় লোকসকল। কিন্তু বন্যপ্রাণীর প্রতি এটা ব্যাকুল অনুষ্ঠানে দেখা নিষ্ঠুরতাক নিউজ18-এ সহজভাবে লওয়া নাছিল। নিউজ18-এ বারম্বার হেঁচা প্রয়োগ করার পিছতে অবশেষত আরক্ষী বাধ্য হয়ে পড়ল দুই বিষয়া গ্রেপ্তার করে। এতিয়া ধৃত বিষয়ার বিরুদ্ধে আরক্ষী বন বিভাগে কেনে ধরনের তদন্ত চলায় তার উপরও সষ্টম দৃষ্টি রাখব নিউজ18-এ। প্রণবজ্যোতি শইকীয়ার সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।